বন্ধুরা, ওয়েলকাম টু টেনিং স্কুল। আমরা আগের অধ্যায়ে জেনেছি কিভাবে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব। চলো আমরা দ্বিতীয় চ্যাপ্টারটি শুরু করে দিই। শুরু করার আগে তোমরা এই ছবিগুলো দেখো এবং এই ছবিগুলো দেখে একটু বোঝার চেষ্টা করো কি বলা হচ্ছে। আমরা চলো প্রথম ছবিটির দিকে যাই। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি স্কুল এবং স্কুলের মাঠে কয়েকজন ছেলে এবং মেয়ে। এখানে দেখতে পাচ্ছো বাচ্চাগুলো কি মজা করে খেলছে, কয়েকজন তো ফুটবল খেলছে, এখানে একটি মেয়ে দড়ি লাফ খেলছে। দেখতে পাচ্ছো স্কুলের প্রাঙ্গণে কি চমৎকার লাল লাল ফুল ফুটেছে। এবং এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পতাকা, এবং জাতীয় পতাকার সামনে অর্থাৎ স্কুলের মাঠে অনেকজন শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে রয়েছে এবং কতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে। চলো আমরা তো এগুলো ছবি দেখে আন্দাজ করলাম, এখন আমরা একটু ডিটেইলসে পড়ি। চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেখে বোঝাই যাচ্ছে এটি একটি স্কুলের কথা হবে। স্কুলের মাঠে বাচ্চারা কি মজা করে খেলছে, তাই না? স্কুলের মাঠটি খুবই সুন্দর দেখতে, খুবই চমৎকার ফুল ফুটে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকার সামনে বাচ্চারা অ্যাসেম্বলি করছে। এখন আমরা যদি এই ডিজিটাল কন্টেন্ট থেকে একটু সরে গিয়ে তোমাদের মেন বইয়ের দিকে তাকাই, তাহলে আমরা এই ছবিগুলো দেখতে পারবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো কি করা হচ্ছে? এখানে ক্লাসরুমে আপার সামনে অনেক ছাত্র ছাত্রীরা বসে রয়েছে, এখানে একটি মেয়ে এবং একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। চলো তো দেখি ওদের মধ্যে কি কথোপকথন হচ্ছে। এটি যদি আমরা আমাদের টেক্সট বুকের সাথে মেলাতে যাই তাহলে হবে এমনটি, সহপাঠীদের সাথে পরিচিত হই। এখানে মেয়েটি বলছে তোমার নাম কি, ছেলেটি জবাবে বলছে আমার নাম, হয়তো বা ওর নাম হতে পারে রহিম, করিম, এক্সেট্রা এক্সেট্রা। এটি কিন্তু ওই এই মেয়েটি বলছে আমি ঐশী, ও বলছে আমি ওমর, ও বলছে আমি অমি। ম্যাডাম ক্লাসে প্রত্যেকের সাথে পরিচিত হতে নিয়েছে। তোমরা জানো আমরা যখন নতুন ক্লাসে ভর্তি হই তখন কি তুমি কাউকে চিনতে, অবশ্যই চিনতে না, হয়তো দু একজনকে চিনতে। ক্লাসের শুরুর দিন তাই ম্যাডাম সবার সাথে পরিচিত হয়ে নিচ্ছে। তোমরাও কিন্তু এভাবে অনেক নতুন বন্ধু বানাতে পারো। আমরা প্রথম চ্যাপ্টার যেমন শিখেছি নিজের সাথে পরিচিত হওয়া, এখানে তুমি দাঁড়িয়ে নিজেকে পরিচিত করতে পারো। যেমন তুমি বলতে পারো আমার নাম ঐশী, আমি থাকি বনশ্রীতে, আমি এই ক্লাসে নতুন। ঠিক এইভাবে একজন একজন করে একজন একজন করে তোমরা এক এক আরেকজনকে পরিচিত হয়ে নেবে। এভাবে তোমরা যেমন খুব ভালো বন্ধু হয়ে যাবে, তোমাদের স্কুল লাইফটিও খুব মজার হয়ে যাবে। তাহলে তোমরা এই চ্যাপ্টারটিতে কী বলেছে তা বুঝতে পারছো তো? এখানে বলা হয়েছে কীভাবে তোমরা ক্লাসে একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে নেবে। এইভাবে কিন্তু আমরা খুব ভালো মতন পরিচিত হতে পারি এবং বন্ধু বানাতে পারি। আমি চাইবো তোমরা এ পাঠ পড়ে যা শিখতে পেরেছো তা তোমরা ক্লাসে গিয়ে অবশ্যই প্রয়োগ করবে। ধন্যবাদ।